সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়েছে বিএনপি। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজনের কথা বলেছেন দলের নেতারা। রাজধানীতে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেছেন, ভারতের আদালতে বেকসুর খালাস পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তারা। রাহুল রায়ের রিপোর্ট। পরিবারের আবেদনের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ কয়েক দফা বেড়েছে। অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসার দাবিও জানিয়েছে বেগম খালেদা জিয়ার দল ও পরিবার। বর্তমানে তিনি গুলশানের বাসভবনেই চিকিৎসা নিচ্ছেন। আরেক দফা মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবার আবেদন করেছে বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়। গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবারও বেগম জিয়ার মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং অবশ্যই অবিলম্বে, আমরা যেটা বলেছি ইতিমধ্যে, যে তার সুচিকিৎসার জন্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে অ্যাডভান্স সেন্টার, বাইরের আর কোনো অ্যাডভান্স সেন্টারে তাকে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই, সেটা আমরা বলেছি বারবার। ভারতে অবস্থান করা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করা হলে তিনি বিচারক আদালত ও আপিল আদালতের রায়ে বেকসুর খালাস প্রাপ্ত হয়েছেন। তার বেকসুর খালাসের রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে জনাব সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশের এই অবৈধ সরকার চক্রান্ত করে সীমাহীন নির্যাতন ও হয়রানি করেছে। ভারতের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশের প্রেক্ষিতে অবিলম্বে বাংলাদেশের এক শীর্ষ রাজনৈতিক নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে অবিলম্বে সসম্মানে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি। রাজধানীতে মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত, গভীর খাদে অর্থনীতি শিরোনামে সেমিনারে সরকারের নানা সমালোচনা করেন বিএনপি নেতারা। এটাকে ঠেকানোর জন্য রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।